Hi friends, I'm Tuhin. Welcome to back another new fresh video. Bondura, aaj dekhabo video te ei jokon amra bishesh kore bibhinno boxe jokon baby thake tokhon ei time ta mane 10ta 11ta porjonto dana mane dana dhu already dana dhuke dewa hoye geche tar poreo ajke sob food dewa hoyni karon bibhinno kaaje byasto ki kaaje byasto dekho mane amar dadu mara geche sei jonno একটু বিভিন্ন কাজে ব্যস্ততার জন্য সব ফুডটা ঠিক টাইম মতো দেওয়া যায়নি তাই এখন এই সব ফুডকে মা কাটছে সব ফুড এবার দেওয়া হবে দানা দেওয়া হয়ে গেল তাও কি এবার সব ফুড দিতে হবে কারণ একটু মানে চাপে আছে সেই জন্য ঠিকঠাক টাইম মতো হয়ে ঠিকঠাক ফুড দেওয়া যাচ্ছে না তে দানাটা ঢুকিয়ে দিয়েছিলাম যে যদি কোনো কারণে পাখির খাওয়া দিতে কোনো অসুবিধা হয়ে যায় কারো যদি কোনো প্রবলেম থাকে ধরো অলরেডি কোনো প্রবলেম থাকে কোথাও ঘুরতে যেতে হচ্ছে বা কোথাও কোনো কারণে বেরিয়ে যেতে হচ্ছে তার জন্য তোমরা ওদের শিড মিক্সগুলো দিয়ে রাখলে সুবিধা হয় কি তোমরা ধরো সারাদিনে না আসতে পারলেও জল আর শিড মিক্সটা দিয়ে রাখলে মোটামুটি দানা খাবিও বাচ্চা একদিন দুদিন বাঁচিয়ে রাখতে পারে তো সেক্ষেত্রে এই মাস হবে বাড়ি এলো সেই জন্য আবার এই সাপোর্টগুলো কাটছে এগুলো দিয়ে দেবো এরপর দাও কী কী আছে তোমার পালং শাকের পাতা দেখতে পাচ্ছি তারপরে বিনস গাজর এইসব রকম সব দিচ্ছে এবার দেখো পাখিদের কিভাবে দেব বা কতটা পরিমাণ দেবো আর সব ফুডে বিশেষ করে সব ফুড দিয়ে তোমরা বিশেষ করে এই সব ফুডটা যেটা এই যেগুলো তোমার এই শাকসবজি বা বিভিন্ন রকম শাকসবজি দিচ্ছে এক্ষেত্রে তোমরা এই সব ফুডটা তোমরা চার ঘন্টা পাঁচ ঘন্টা রাখতে পারো ম্যাক্সিমাম পাঁচ ঘন্টা রাখতে পারো তারপর আর ওই আর একটা যে সব ফুড দেওয়া হয় সেদ্ধ করে এক ফুড দিয়ে যে বিভিন্ন রকম সব ফুড দেওয়া হয় ওইটা বন্ধুরা তিন ঘন্টা থেকে চার ঘন্টা ম্যাক্সিমাম এটা তোমরা পাঁচ ঘন্টা রাখতে পারো কিন্তু ওটা তিন ঘন্টা বেশি রাখা উচিত না সেক্ষেত্রে ওটা ব্যাকটেরিয়া হয়ে যায় এতটা পরিমাণে যেটা ওরা যেটা তুমি যে উপকারের জন্য দেবে তার থেকে বেশি ক্ষতি হবে সেক্ষেত্রে ওই সব ফুডগুলো তোমরা তিন ঘন্টার বেশি দেবেই না পাখি ওই সাপোর্টটা দেওয়ার সময় যেন ভিতরে কোনো দানা থাকলে কিন্তু পাখি সাপোর্ট ঠিকঠাক খাবে না সেক্ষেত্রে সাপোর্টটা প্রচুর পরিমাণে ওয়েস্ট হবে সেক্ষেত্রে তোমরা সাপোর্টটা দানাটা বেরাতে যখন দানা বের করে নাও তারপরে তোমরা ওই মর্নিংয়েই সাপোর্ট দেবে অনলি ফর তাছাড়া তোমরা সব ফুড দেবে না যদি তোমার দানা কোনোদিন কোনো কাজের বসে তো দানা বের করতে মনে থাকে সেদিন সকালে সব ফুড দেবে না সব ফুড খাবে না সারাদিন সব ফুডটাই পড়ে থাকবে সেক্ষেত্রে সব ফুডে ব্যাকটেরিয়া হবে সেই ব্যাকটেরিয়াটা পাখির শরীরে বিভিন্ন রকম ফাঙ্গা মানে বিভিন্ন রকম জীবাণু বা বিভিন্ন রকম ছত্রাক ব্যাকটেরিয়া ওতে অ্যাটাক করবে ফুডের ওপরে সেক্ষেত্রে তোমার পাখিরও খুব প্রবলেম হবে তো বন্ধুরা পাখি কীভাবে খাওয়ার দিচ্ছে সেটা দেখাচ্ছে বন্ধুরা এবার সাপোর্ট দেওয়া কী সুন্দর লাগছে দেখো বন্ধুরা কী সুন্দর লাগছে এবার দেন এই নিচেই দিয়ে দিই আমি গ্রাউন্ড ফ্লোরেই দিয়ে দিই ওদের এই সামনে সব এইভাবে মিক্স করো তো এইভাবে ধরে এইভাবে নিচেই দিয়ে দিই সব কী সুন্দর পরিষ্কার করে সব খেয়ে নেবে এক সাইড করে ধরে ধরে দিয়ে দিতে হবে বেশি বেশি দেওয়া হয়ে যাচ্ছে সেটা ভিডিও করতে গেলে আমার একটাই রফ হয়ে যায় ভিডিও করতে গেলে আমি পাখির বেশি বেশি খাবার দিয়ে ফেলি তাই সে দানা হোক আর সব ফুট হোক আর দা হোক অত বেশি দেওয়া উচিত না বেশি দিলে সেটা ওয়েস্ট হয়ে যাবে ওদের ওরাও তখন নিজেরাও ভাও খাবে যে বেশি বেশি দিচ্ছে ছ নম্বর বক্সের দিয়ে দিলাম বন্ধুরা যেটা এর আগে বললাম যেসব কথাগুলো যে সব ফুড কীভাবে তোমরা দেবে বা না দেবে সেইগুলো সব তোমাদের ডিটেলস বললাম আশা করি তোমরা বুঝতে পেরেছো আর কারো তাও যদি কারো বুঝতে অসুবিধা হয় তাও তোমরা আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করো ডিটেলস শোনার বোঝার জন্য কন্ট্যাক্ট করো কোনো ব্যাপার না তোমাদের সবসময় হেল্প করতে আমি তোমাদের সবসময় তোমাদের পাশে আছি এই সব ব্লগগুলো সব পাঁচটা ফুটেছে মনে হয় সময়টা হালকা একটু খারাপ যাচ্ছে সব সাইডে পাখির সাইডে হোক কালকে আমার একটা হালকা দোষে একটা ভায়োলেট ফিশার পারবুলের একটা বড় বাচ্চা মানে সে দু মাস হয়ে গেছে সেই বাচ্চা আমি মেরে দিলাম মানে অন্য একটা মানে সে মেরে দিলাম মানে এমনভাবে বলছেন আমি ধরে মেরে দিয়েছি সেরকম কোনো গল্প ছিল না
মানে আমি ওই তোমার স্প্রে করতে করতে অন্য একটা খুব মরার কারণটা সে আমি আর ভিডিও করা হয়নি বললে তোমরা বুঝতে পারবে না বললে বুঝতে পারবো না সেই না দেখা তোমাদের বলছি না এখানে বাবা ওয়াইল্ড নক্সটা আমার দেখতে এত ভালো লাগে কিন্তু সেটা কি বলবো সে এত দ্রুত বক্সে ঢুকে যায় এখানে বন্ধুরা তোমাদের একটাই গুড নিউজ দিচ্ছি ভিডিওতে আস্তে আস্তে MMBL মানে মাই মাদার বার্ডস লাভার এই চ্যানেলের মানে আমি একটু মিউটেশনের ওপরে কাজ করার জন্য খুবই আগ্রহী হয়ে পড়েছি যেহেতু দেখো লাভ বার্ড নিয়ে নাড়াচাড়া করি আমি তো একটা মিউটেশন নিয়ে না ঘাঁটলে তো একটু কেমন একটা খারাপ লাগে না শুনতে সেহেতু মিউটেশন তো যার কাছে এখন যে মিউটেশন করবো তার কাছে অবশ্যই পারব্লু থাকা চাই পারব্লু না থাকলে তাকে মিউটেশনের ভিতরে তাকে অনেকে যেন হালকা হবে নেয় বা মিউটেশনের ভিতরে তাকে গণ্য করা যায় না তাই পারব্লু স্বরূপ সত্যি এবার পারব্লুতে আমি বিশাল রেজাল্ট পেয়েছি যারা যারা আমার কাছ থেকে পারব্লু নিয়ে গেছে তারাও খুব মানে ভালো ভালো বেবিগুলো খুব কোয়ালিটি ভালো হয়েছে তারা খুবই ভালো বলছে ফোন করে করে ভালো ফিডব্যাক দিচ্ছে এছাড়াও দেখো মিউটেশনের তরফ আমি এই মালটাও আমার নিয়ে আসতে হয়েছে এই পাখিটা ধারে কাছে গেলে তা ঢুকে যাবে কলার ফলার খুব বড় কিন্তু পাখিটা দেখাতে হচ্ছে মেলের থেকে ফিমেলটা আরও বড় কিন্তু মেলটা খুব কাজের মেল মেল ফিমেল দুটোই কাজের ওয়ার্কিংয়ের জন্য নিয়ে এসেছি ওর সাথে ওর সাথে অল্টারনেটিভ ভায়োলেট মাস্ক পারবুলু বের করার জন্যও নিয়ে এসেছি সেই সব পাখিগুলো সব তোলা আছে মিউটেশন তরফ দেখো পারবুলু এখানে দেখো পারবুলুর কোয়ালিটি দেখা না বেবি সাপোর্ট করুন সাপোর্ট করুন সাপোর্ট করুন এইসব সব ক্লোজিংয়ের পাখি আছে অলরেডি পাখিগুলো সেলফিট হওয়ার মতো হয়ে গেছে এর আগের বেবিগুলো সব সেল হয়ে গেছে এখানে ছটা পারবুলুর বেবি আছে ছটা পারবুলুর বেবি এগুলো এখন হ্যান্ড ফিডে আছে বেবিগুলো ফার্স্ট অফ অল পাখিগুলোর সাইজ দেখো বন্ধুরা পাখিগুলো ফার্স্ট অফ অল সাইজ সব অলরেডি ফ্লাইংয়ের জন্য রেডি হয়ে গেছে রেডি হচ্ছে পা ভাই পাখিগুলোর ফার্স্ট অফ অল পাখিগুলোর মার্কিং সাইজ এই ছটা পাখি এখনও সেল হয়নি সবই ক্লোজিংয়ের পাখি আছে পাখিগুলোর বডি কালার পাখিগুলোর সাইনিংটা আগে দেখা দেখো হয় তোমরা দেখো এখন পারবুলু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখছি যে এখানে 5,000 টাকা ওখানে 8,000 টাকা ওখানে 10,000 টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লোকের কাছে বিভিন্ন রকম দাম ফার্স্ট অফ অল বন্ধুরা পারবুলুটা কিন্তু রোজি পাখির মতো না যে এখানে এই রোজি পাখি পাচ্ছি 500 টাকায় ওখানে কেন 700 টাকায় বন্ধুরা 200 টাকা বেশি হলে রোজি পাখির ভিতরে নিশ্চয়ই কোনো কোয়ালিটি আছে তার জন্য রোজি পাখির দাম 200 টাকা বেশি আর পারবুলু চুলুর ক্ষেত্রে হিউজ ডিফারেন্স পারবুলু যখন তোমার একটু দাম বেশি নেবে বা বিভিন্ন ব্লার লাইনের উপরে যেমন কথা কথা এই 5টা পারবুলু এর ভিতরে একটা এই ইয়ে দেখো এই পাখিটা তোমাদের ধরে দাঁড়ায় এটা তোমাদের এই লাগবে লাগবে এটা এটা তোমার একটা সামান্য একটা মফ ফিশার স্প্লিট পারবুলু এর ভিতরে দেখো স্প্লিট এর ভিতরে তোমার ভায়োলেট পারবুলুর স্প্লিট আছে মফ পারবুলুর স্প্লিট আছে দুটো স্প্লিট ভিতরে আরও অনেক কিছুর স্প্লিট আছে এটার যেহেতু স্প্লিটটা দেখো পাখিটার ফার্স্ট অফ অল কোয়ালিটি দেখো এই স্প্লিটটার তো কেউ এই স্প্লিটটা কেউ কত কথা এরা মপ ফিশের দাম কত এখন এখনকার এখন বর্তমানে এই মার্কেট ডাউনের মার্কেটে হয়তো মপ ফিশের দাম আছে তোমার খুব ভালো কোয়ালিটি এরকম কোয়ালিটির মাল তুমি 1,500 টাকায় পেয়ে যাবে 1,500 টাকা সামথিং পেয়ে যাবে তাও অত দাম নেই মনে হয় কিন্তু তোমার এই পাখিটার সব থেকে মানে আমার স্প্লিটগুলো সব থেকে কিন্তু টপ টপ কোয়ালিটির বার্ডস হয় মানে মিউটেশনের ক্ষেত্রে এই এই বা এই এই পাখিটা খুব কাজে লাগবে সেহেতু এই পাখিটা সেল যারা মিউটেশন করবে তারা এই পাখিটা বিশেষ করে সেল করবে না পারবুলুগুলো এগুলো সেলের জন্য আছে এই 5টা পারবুলু সেলের আছে কিন্তু এই মপ ফিশারটা সেলের নেই ঠিকঠাক কেউ প্রাইস দেবেই না সেক্ষেত্রে ওটা সেল করার থেকে বাইরে রাখা অনেক বেটার বলে আমি মনে করি বেকার দাম না পেয়ে তো ছেড়ে লাভ নেই মানে একটা বাচ্চা ফোটাতে যে কতটা কতটা কষ্ট হয় সেটা একমাত্র যে বিডার সেই বোঝে বা যে বিডার মানে যে বাচ্চাটা ফুটিয়ে বড় করছে সেই একমাত্র একটা আমার ফার্স্ট স্ট্রিং পেয়ার এখানে তোমার এখনও বক্স দিইনি পাখিটা বক্স দেবো আশা করি বন্ধুরা ফার্স্ট অফ অল আমি আজকে একটা ভিডিওতে এটা সম্ভবত কার ভিডিও দেখলাম আজকে আমি কি কোনো একটা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখলাম আমাদের কলকাতার ভিতরে আর ভিডিওটা দেখে আমার একটা ভিডিওটা দেখে দেখো প্রতিটা ভিডিওতে কোনো না কোনো শিক্ষা নেওয়া যায় আজকে ভিডিও থেকে একটা শিক্ষা নিলাম আমি উঠে তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে উঠতে উঠতে দেখাচ্ছি তাও বলতে থাকি বলতে বলতে তোমাদের সুবিধা হবে আমার একটা পাখি মানে কিছুদিন আগে একটা মেল ডিমে মানে ফিমেলটা ডিম পাড়া 4টা ডিম পাড়া পরে মেলটা মারা গেছে
ডিমের তো অনেকদিন তা তা দিয়েছে, মানে দেওয়ার পরে পাখিটা পাখিটা হঠাৎ দেখলাম বক্সের ভিতরেই মরে পড়ে আছে। আমি বক্সটা খুলে দিলে হয়তো পাখিটা বেঁচে যেত। তা আমি বলছি যে কালকে সকালে বক্স খুলে দেবো বলে আমি এইরকম গাফিলতি করতে করতে বক্সটা খোলা হয়নি, পাখিটা দেখলাম অলরেডি মারা গেছে। মানে এই মারা গেছে প্রায় 10 দিন হয়ে গেছে, অলরেডি দেখি বাচ্চা ফোটার মতো হয়ে গেছে। তা আমি ভাবছিলাম যে ডিমটা কাউকে দিয়ে দেবো, তারপর একটা ওই ওনার ভিডিওটা দেখে আমার খুব ভালো লাগলো। উনি বললো যদি উনি মানে ওনার মেলটা মারা যায়নি, উনি মেলটাকে আলাদা করে দিয়েছে, মানে ফিমেলটাকে ডিম পাড়িয়ে অ্যালবিনো ফিশারটাকে ডিম পাড়িয়ে উনি ফিমেলটাকে মানে ডিমে রেখে আর মেলটাকে আলাদা করে অন্য অন্য পেয়ারিং করেছে মিউটেশনের জন্য। তাই ওনার ভিডিওটা ওনার ওই ভিডিওটা দেখে বা ওনার কথাটা শুনে আমি মোটিভেট হয়ে গেলাম। তারপর আমি আমার পাখির ডিমটা চেক করে দেখলাম সব কটা ডিমে বাচ্চা ফোটার মতো হয়ে গেছে। আজকে তোমার সামথিং 1 তারিখ, তো আমার 4 তারিখ না 5 তারিখ না 7 তারিখ সামথিং ওই বাচ্চা ফোটার ডেট আছে। সেহেতু আমার খুব ভালো লাগলো দেখে। ও উনি বললো যে ও নিজের বাচ্চা ও নিজেই খাবি বড়ো করে দেবে, তা কোনো তোমাদের কোনো চাপ নেওয়ার কোনো কারণ নেই, একটা ফিমেল 2-3টে মানুষ করার জন্য যথেষ্ট। সেদিন ওনার দেখে আমি পাখিটা বাচ্চাগুলো ওর কাছে রেখে দিলাম। যদি দেখি ও খুব ভালো বাচ্চা খাওয়াচ্ছে তাহলে তো খুবই ভালো, ওর কাছে ভালো ভালো পারবলু বা এইসব বিভিন্ন রকম ওয়াইল্ড মার্কসের বেবিগুলো ফাস্টিং করবো, ডিম ফাস্টিং করবো না বেবি ফাস্টিং করবো, ডিম আমি ফাস্টিং করছি আছি না, কারণ এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স করছি এটা দিয়ে, অভিজ্ঞতায় 12 নম্বর বক্সটা দিয়ে। সেহেতু আমি ডিম ফস্টার করবো না, ডিম ফস্টার করলে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমি বেবি ফস্টার করবো। করে দেখবো যে কী রেজাল্ট, কী ফিডব্যাকটা কী পাচ্ছি ডিম বেবি ফস্টার করে দেখবো। তো দেখি নিজের বাচ্চা তুলে বড়ো করছে তাহলে তো খুবই ভালো, তখন দেখে তো আমি পাগলা হয়ে যাবো, সেক্ষেত্রে তো কোনো গল্পই নেই। সব আমি দেখো প্রত্যেকের সাপোর্ট দেওয়া হয়ে গেলো, সাপোর্ট আর একটুখানি পড়ে আছে, ওটুকু এখানে ও আমার রকেটকে দেওয়া হয়নি এখনও, বেবিতে দেওয়া হয়নি। রকেট সাপোর্ট করার জন্য পাগলা হয়ে যাচ্ছে, রকেট এসো 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 না। বিবিধের ক্ষেত্রে দিয়ে রাখতে হবে। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই সফটের ভিডিও দেখালাম, আজ সব কথাগুলো ভিডিওতে বললাম, ভিডিওগুলো একটু তোমরা খেয়াল করবে। আর মিউটিশনের উপরে হালকা হালকা কাজ করা শুরু করছি, তা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, তোমরা সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া কখনো এগিয়ে যাওয়া সম্ভব না। তোমাদের আশীর্বাদের ফলেই আজ আমি দুপিয়ার পাখি থেকে দুজোড়া পাখি থেকে মাত্র 2 পিয়ার পাখি থেকে যাত্রা শুরু করেছিলাম, সেখান থেকে আজ এই অল্প কয়েকদিনের ভিতরে আমি দেখো সব কিছু, তোমরা জানো আমার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কেমন, সব পাখির উপর ডিপেন্ড করে আজ দুজোড়া পাখি থেকে আজ মোটামুটি তোমাদের আশীর্বাদে 2টাকে একটা সৈন্যর বেশিও ট্রান্সফরমেশন করতে পেরেছি, 20-20 পিয়ারের বেশিও এবার বিট করাতে পেরেছি তোমাদের আশীর্বাদের ফলে। তোমাদের এইভাবে সাপোর্ট করতে থাকো, আমি এই 20 পিয়ারটাকে আশা করি আর একটা সৈন্য খুব তাড়াতাড়ি বাড়িয়ে ফেলবো, খুব তাড়াতাড়ি মানে কি এটা তো এই 2টাকে 20তে করেছি, এবার 20টাকে তো আর একটা সৈন্য মানে 200 পিয়ার করতে গেলে একটু সময় লাগবে, তবুও তোমাদের আশীর্বাদ থাকলে আমি অবশ্যই করে দেবো, এটুকু তোমাদের আশীর্বাদে আমার বিশ্বাস আছে, তোমাদের আশীর্বাদের পাওয়ার এত হেল্প করলেও আমি ঠিক 20 পিয়ারটাকে 200 পিয়ারে ট্রান্সফার করতে পারবো। সব দাদারা বিভিন্ন দাদা বন্ধুরা ভাই তাদের সাপোর্ট থাকলে অবশ্যই আমি এগিয়ে যাবো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর চ্যানেলটি তোমাদের সাপোর্টে মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।